কোথাও ঘুরতে যাব মুন্না কি করছিস তাড়াতাড়ি রেডি হও আমরা ঘুরতে যাব ইয়ে ঘুরতে যাব ঘুরতে যাব মা আমি কি জামা পরব এই তো আমি তোর জন্য জামা রেডি রেখেছি মা আমি রেডি দাঁড়া দাঁড়া আমি আসছি আসতে আহা আচ্ছাতে দে উফ সুন্দর লাগছে রেডি ঠোঁটে লিপস্টিক লাগাবি হ্যাঁ না আমি লাগাবো আচ্ছা নে মা রেডি তারা তোর কপালে একটা টিপ লাগি এবার মিষ্টি লাগছে ইয়ে কি ফানি রে মুন্না চল রেডি হবে রবো আমরা মা আমাকেও যেতে হবে ড্রেস পর আচ্ছা চেঁচিও না তো আমি রেডি হয়ে যাচ্ছি এই তো এখানে একটা টপ আছে এটা পরে নিচ্ছি না ওই সব ক্রপ টপ পরে যাওয়ার কোনো দরকার নেই এই যে আমি তোর জন্য জামা রেডি রেখেছি এটা পরে নে ঠিক আছে আমি রেডি হব মা আরে তুমি যাও কেন আমাকে কেন যেতে হবে নাটক ছোটবেলায় কি করতি ল্যাংটো হয়ে ঘুরে বেড়াতি তোর হাগুটাও আমি পরিষ্কার করেছি আরে আমার শরীর থেকেই তো বেরিয়েছিস প্লিজ আমাকে রেডি হতে দাও ঠিক আছে রেডি হ জলদি যাও আরে আর কতক্ষণ রেডি হতে লাগবে বলতো হ্যাঁ রেডি এই এত সাজলি একটা লিপস্টিক লাগালি না মা আমি লিপস্টিক পরে আছি এই যে বোঝাই যাচ্ছে না নিউট শেড তোর মাথায় একটা টিপ লাগবে আমি একটা মেরুন টিপ নিয়ে আসছি মা আমি ম্যাচিং ম্যাচিং রেড টিপ এখন আর কেউ পরে না এইরকম ব্ল্যাক টিপ পরে কালো টিপ পরবি হ্যাঁ মা এটাই স্টাইল হ্যাঁ রেডি হয়ে মহারানী চলো এবার মা জলদি আসো দিদি নাম্বার ওয়ান শুরু হয়ে গেছে এই তো আমি এসে গেছি এসে গেছি এসে গেছি আরে জোরে দে এটা আমার ফেভারিট রাউন্ড কি করছে আচ্ছা মা তুমি দিদি নাম্বার ওয়ানে যাও না কেন দূর আমি কেন যাব মা প্লিজ চলো না চলো না দিদি নাম্বার ওয়ানে চলো না তাহলে তুমি জিতলে ওয়াশিং মেশিন পাবে আর চাল ডাল তেল সব পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই বড় হয়ে যা তারপর দুজনে মিলে একসাথে যাব ঠিক আছে ঠিক আছে আচ্ছা মা এই দিদি নাম্বার ওয়ান দেখার পর না ডিজনি চ্যানেলে আমি সারা রাত দেখবো হ্যাঁ সারা রাত আবার কি ওই তো দিদিমা দিদিমার মেয়ে আর দিদিমার নাতনি তিনজনে বিচ মানে রিচ রিচ ডাইনি ডাইনিদের কাহিনী একদম না ওই ভূত পেতনির সিরিয়াল ওই সারা রাত ধরে আমি সারা রাত দেখবো না এরপর রোজ গেরে গিন্নি হবে সেটা দেখ বুঝলি হ্যাঁ এইবারের রাউন্ডটা না খুব হাসির বুঝলি ওরে কিছু শুনতে পাচ্ছে না কি বলছে অন্য কিছু দেখে হাসছে না হ্যাঁ ছোটবেলায় মনে আছে তুই বলেছিলি দিদি নাম্বার ওয়ানে যেতে কিভাবে যায় রে ভালো ভালো জিনিস দেয় কিন্তু হ্যাঁ হেভি ব্যাপার মোবাইলটা তুই পড়ে থাকিস কি দেখিস রে একা একা ওই তো মা আমি একটা সিরিজ দেখছি ডার্ক তুমি কি দেখবে কাহিনীটা কি একটা ছেলে আছে তার বাবা অ্যাকচুয়ালি তার বন্ধুর ভাই আর তার বাবার যে দিদি সেটা ওর গার্লফ্রেন্ড মানে ওর পিসি হচ্ছে ওর গার্লফ্রেন্ড এই সব সিরিজ দেখিস তুই মা শোনো তো এসব দেখে তোর মাথাটা নষ্ট হয়ে গেছে এর থেকে অনেক ভালো আমার সিরিয়াল দেখ তুই কোকু তুই বড় হয়ে কি হবি আমি বড় হয়ে সায়েন্টিস্ট হব এতে সায়েন্সে জিরো পাস আর তুই কি হবি আমি ডাক্তার হব তুই ডক্টর হবি তুই তো ইনজেকশন দেখলে ভয় পালিয়ে যাস ঠিক আছে একটা কাজ করি আমরা দুজনে মিলে চকলেট ফ্যাক্টরি বানাবো সারা দিন চকলেট খাবো আমার ভাইকে চকলেট চাচা খাবি এত কাজ এত প্রেশার কাজের এই ভাটের চাকরিটা না আর ভালোই লাগছে না ছোটবেলায় ভেবেছিলাম ডক্টর হব আর এখন এত কাজের প্রেশার যে আমাকে প্রত্যেক উইকে ডক্টরের কাছে যেতে হচ্ছে শুন না
চল না আমরা চাকরি ছেড়ে দিই, ছেড়ে দিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলি। হ্যাঁ, আমরা লাইফস্টাইল ভিডিও বা ডেইলি ব্লগ বানাতে পারি। তারপর আমাদের ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, তারপর আমরা অনেক ব্র্যান্ড প্রমোশনস পাবো। পেসাই পেসা খুব শরীর খারাপ, খুব বমি পাচ্ছে। ঠিক আছে, আমি তো শ্বেতা ম্যাডামকে একটা কল করে দিই যে তুই আজকে স্কুলে যেতে পারবি না। হ্যাঁ হ্যালো শ্বেতা ম্যাডাম, আমি ইন্দ্রাণীর মা বলছিলাম। ইন্দ্রাণীর আজকে শরীরটা খুবই খারাপ। হ্যাঁ, বলেই যাচ্ছে যে বমি পাচ্ছে, মাথা যন্ত্রণা। বলছিলাম আমি আজকে ওকে ছাড়ছি না স্কুলে। হ্যাঁ, আজকে স্কুলে পিকনিক হতো আর স্কুলে কোনো ক্লাসও হতো না, আর সবাইকে মন জিনিস আর কেক আর জুসও দেওয়া হতো। না না, ও তো স্কুল যেতে পারবে না। আমি রেডি হয়ে গেছি, আমার শরীর ঠিক হয়ে গেছে। চলো চলো, আমি স্কুলে যাব। হ্যাঁ, আর আমি শ্বেতা ম্যাডামকে কলও করিনি, জানতাম তো তুই বদমাইশি করছিস। চল রেডি হ, আমি জানি তোর আজকে এক্সাম আছে স্কুলে। আমার সাথে চালাকি। হ্যালো স্যার, ইন্দ্রাণী বলছিলাম স্যার। স্যার আমার শরীরটা খুব খারাপ স্যার, আমার পেটে খুব ব্যথা হচ্ছে। সকাল থেকে আমি 3-4 বার বমি করেছি স্যার। তাই নাকি? আমি বিছানা থেকে বমি করতে করতে বাথরুমে যাচ্ছি স্যার, পুরো ঘর বমি বমি হয়ে গেছে স্যার। আমার তো মনে হচ্ছে স্যার আমাকে হসপিটালাইজড হয়ে যেতে হবে। ঠিক আছে, তোমাকে অফিস আসতে হবে না, তুমি ঘরে রেস্ট নাও। হ্যাঁ আমার তো এটা ভেবে বেশি খারাপ লাগছে যে আজকে আমাদের পুরো টিমকে আমি ডিনারে নিয়ে যাচ্ছিলাম 5-star অফিসের পর, তুমি থাকতে পারলে না। আরেকদিন স্যার আমার শরীর না একটু একটু ঠিক হয়ে গেছে। স্যার আমি চলে আসবো, কোনো চিন্তা নেই। আরে তোমার না শরীর খারাপ না? কাজ তো আগে না, ওয়ার্ক কামস ফার্স্ট, শরীর যায় ভার্মে। হ্যাঁ ওয়ার্ক কামস ফার্স্ট। হ্যাঁ স্যার আমি আসছি। তাড়াতাড়ি উঠে পড়তে বসতে হবে। আরে ব্রাশ করতে করতেও পড়তে হবে। আমি পড়ছি, তুই শুনতে থাক, তাহলে মুখস্থ হয়ে যাবে। আর্যভট্ট কে ছিলেন? আর্যভট্ট প্রাচীন গুপ্ত যুগের বিজ্ঞানী ছিলেন। আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট আমাদের প্রজেক্টের জন্য। না কি করছিস রে? আমরা তো প্রজেক্ট করছি, এক্সাম আছে না। আমি হেল্প করব? তুমি আমার কি হেল্প করবে মা, এটা আমরা করে নেব। এটা কলেজের প্রজেক্ট, তুমি এমনিও বুঝবে না। তুমি যাও। আচ্ছা ঠিক আছে, করো প্রজেক্ট। হ্যাঁ আচ্ছা, ওটার ওয়েবসাইটটা আমি জাস্ট একটু সার্চ করে নিই। এই মুন্না, এই তোদের জন্য একটু খাবার দাবার নিয়ে আসলাম। প্রজেক্ট করতে করতে তো খিদে পেয়ে গেছে নিশ্চয়ই। মা আমরা কিছু খাবো না, আমরা এখন প্রজেক্ট করছি তো। ও, খিদে পেলে আমরা কিছু অর্ডার করে দেবো বাইরের থেকে খাবার, তোমাকে খাওয়াতে হবে না আমাদেরকে। অর্ডার করে দিবি? ঠিক আছে, এটা আমি খেয়ে নিচ্ছি। 5 মিনিটস লেটার। তাড়াতাড়ি এটা কমপ্লিট করে ফেল, তাড়াতাড়ি। উফ বাবা, চারিদিকে কি নোংরা হয়ে গেছে বলতো। মা তুমি এখানে কি করছো? দেখতে পাচ্ছিস না কত ধুলো চারিদিকে? মা আমরা প্রজেক্ট করছি তো। আমি আমার মতো কাজ করছি, তোরা তোদের মতো কাজ কর না, কি আছে? তোর এই ইউনিকর্ন পেন্সিল বক্সটা কত সুন্দর। তাই বায়োনেট বার্থডে, তাই বায়োনেট বার্থডে। আমাদের চকলেট দিতে নাও। আমরা খাবো, তুই বাড়ি গিয়ে খা।
গরম পড়েছে বল। এই শোন না, আজকে না শেয়ার বার্থডে বুঝলি, কেক আর বার্থডে গিফটটা কিনতে হবে 150 টাকা করে পার হেড লাগবে। 150? হ্যাঁ 150। ওহো, আমি তো পার্সটাই আনতে ভুলে গেছি। ঠিক আছে, জিপে করে দে। জিপে? হ্যাঁ জিপে। হ্যাঁ আমি জিপে করে দেবো। আরে এখনই করে দে, এখনই। এই শোন না, আমারটাও করে দে। হ্যাঁ ওরটাও করে দে। হ্যাঁ করে দিচ্ছি। গেছে? হ্যাঁ এসে গেছে। আচ্ছা শোন, লাঞ্চের সময় কিন্তু ক্যান্টিন চলে আসবি, হ্যাঁ? বার্থডে কেকটা কাটা হবে। হ্যাঁ 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 চলে আসবে। এখন কাজ কর। প্রত্যেক দিন কারো না কারো বার্থডে হচ্ছে, পারছি না আর নিতে। সব স্যালারি আমি এখানেই দিয়ে যাব। সত্যি তো জন্ম নেয় কেন সবাই?